বাঙালি বলুন বা হিন্দুদের, নতুন জিনিস কেনা মানেই একটা পুজো দেওয়ার ব্যাপার চলে আসে। সে নতুন বাড়ি হোক আর গাড়ি, তো আমরাও গাড়ি কিনে পুজো দিতে চলে এলাম শান্তি মহিমার মন্দিরে। পুজোর উপকরণ বলতে নারকল, লেবু, সিঁদুর, সর্ষের তেল, ফুল, বেলপাতা, ফুলের মালা আর পুজোর প্রসাদ হিসেবে মিষ্টি। ব্লগ শুরু করার আগে কিছু ফ্যামিলি ফটো নিয়ে নেওয়া হলো মন্দিরের সামনেই। নারকলের জলকে একটা ঘটির মধ্যে নিয়ে গাড়ির চারটে চাকাতেই অল্প অল্প করে দিতে হবে। চাকাটা ধুয়ে নেওয়া হলো, কাইন্ড অফ পুজোর আগে শুদ্ধির মতো। পুজো শুরু করার আগে ঠাকুরমশাই গঙ্গা জল দিয়ে চাকাগুলোকে এবার ধুয়ে নিলেন। যিনি খুব মনোযোগ দিয়ে সব চাকায় নারকলের জল দেয়া দেখছে, যতটা সম্ভব ঝুঁকে দেখা যায়। এবার শুরু হলো গাড়ি পুজো। ভাদ্র মাসে সিংহরাশি ভাস্করে শুক্ল পক্ষে দ্বাদশ্যাংকিবারে ত্রয়োদশাঙ্কিত সংকল্পিত ভক্ত কনিষ্ঠ বাসনা সিদ্ধার্থায় চতুশ্চক্র জানম চৈতন্যময়ম ওম দুর্ঘটনা নিযুক্তি ওম সতত সকল জানম ওম দংশপাল মহাবীর কর্ম কারক শিল্পাচার্য দেবা নমস্তে বিশ্বকর্মণে স্বাহা। আজ শুধু তো এখানে এবার সিঁদুরের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে মিক্স করে গাড়ির সামনে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন ঠাকুরমশাই। প্রিয়পতি গুম হাওয়ামহে নিধি নন্তা নিধিপতি গুম হাওয়ামহে বস মম ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধস্রব স্বস্তি ন পূখা বিশ্ববেদ স্বস্তি নস্তার্ক্ষ অরিষ্টনেমি স্বস্তি ন বৃহস্পতিরদধাতু ওম স্বস্তি ওম স্বস্তি ওম সোমং রজানম বরুণম অগ্নিম অন্মারভামহে আদিত্যং বিষ্ণুং সূর্যং ব্রহ্মাণং চ বৃহস্পতিম ওম স্বস্তি ওম স্বস্তি। এবার গাড়ির ইঞ্জিনও পুজো হবে।
এবার গাড়ির চারটে চাকার নিচে লেবু দিয়ে সেই লেবুটাকে ক্রাশ করতে হবে। এই গাড়ি পুজোর ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।